এই যে পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে একটা মৃত লোক হঠাৎ করে নড়ে চড়ে উঠছে, এই ভিডিওটার আজকে আমরা সত্য জানবো। তো তার আগে ভিডিওটা দেখে আসি। এই যে দেখুন, একটা মরা লাশ তার জানাজা শেষ করে কবরে নামানোর জন্য নিয়ে যাচ্ছে খাটিয়াতে করে। যখনই খাটিয়ার উপর থেকে কাপড়টা সরানো হয়েছে, তখনই এই যে দেখুন সেই লাশটা হঠাৎ করে নড়াচড়ে করছে, যেমন একটা জীবিত মাছ পানি থেকে উঠিয়ে ডাঙায় রেখে দিলে যেভাবে নড়চড়া করে ছটফট করে তেমন ছটফট করছে। এই ভিডিওটা সত্যতা আজকে আমরা বের করব। তো আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কি মনে হচ্ছে। এই ভিডিওটা হলো ইন্দোনেশিয়ার, এবং এরা এই যে ভিডিওটা বানিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড ভিডিও এবং কন্টেন্ট ভিডিও, এটা বিশ্বাস করবেন না কেউ। কারণ ইন্দোনেশিয়ান মানুষরা অনেক সময় এই টাইপের এবং খুবই খারাপ টাইপের ভিডিও বানিয়ে থাকে, যেটা দেখে আমরা সবাই সত্য ভেবে নেই। কিন্তু সব ভিডিওই কিন্তু সত্য না, আগে ভিডিওটা যাচাই করতে হবে। এই যে এই ভিডিওটা দেখুন, এর ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দেখুন, যখন এই যে কাপড়টা সরাচ্ছে তারপরে লাশের দিকে ক্যামেরা ধরেছে, তারপরে এই যে সেই হুজুর মতো সেই লোকের দিকে ক্যামেরা ধরেছে, কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করেছে, সম্পূর্ণ এডিটেড একটা ভিডিও, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এই যে আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি, এই যে দেখুন, হঠাৎ করে তার মা এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং সাথে সাথেই সেই মৃত সন্তান বেঁচে উঠেছে। তখন অনেকেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো লেখা শুরু করে দিয়েছে। আসলে সত্যতা না জেনেই এগুলো লেখা মোটেও ঠিক না। আগে দেখুন ভালো করে, এই যে দেখুন এখানে, এটাও কিন্তু একটা নাটকের সিন ছিল ওদের। এখানে একটা লাশ শুয়ে আছে, হঠাৎ করে তার মা এসে কান্নাকাটি শুরু করে যে খোকা ওঠ, খোকা ওঠ। যখনই তার মা তাকে ডাক দেয় তখনই সে জীবিত হয়ে ওঠে। এটাও কিন্তু একটা বানানো ভিডিও। তো আজকে সব ভিডিওর সত্যতা জানাবো, গোপন তথ্য আপনাদের সামনে ফাঁস করে দেবো। এই যে দেখুন একটা ভিডিও, এখানে একটা মরা লাশ শুয়ে আছে মসজিদের ভেতর, হঠাৎ তারা হলো জানাজার নামাজ আদায় করছে। জানাজার নামাজ আদায় করার এক পর্যায়ে সেই লাশটা হঠাৎ করে উঠে বসে পড়লো। বসে পড়ার পর কী হলো, সবাই ভয়ে দৌড়ালো, মনে হলো যেন যে ভূত দেখেছে তা না, এমন একটা কিছু। এটাও কিন্তু একটা বানানো ভিডিও, মানুষের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য এই সব ভিডিও তারা বানায়। এই যে আরও একটা ভিডিও দেখুন, এই যে কবর থেকে মৃত মানুষ উঠিয়ে জীবিত করে দিচ্ছে, এই যে এই ভিডিওটাও কিন্তু একটা বানানো ভিডিও। এই যে তার শরীরে যে ব্লাড, এটা কিন্তু নকল ব্লাড, এটা ব্লাড না, রং দেওয়া। তারপরে এই যে দেখতে পাচ্ছেন তার চুলগুলো সিল্কি, তারপরে দেখতে পাচ্ছেন যে তার শরীর একদম তরতাজা, সব কিছুই ঠিকঠাক, সে পানিও খাচ্ছে বসে বসে, এটা পুরোটাই ফেক। অনেকেই আবার মনে করছে যে এটা সত্যি সত্যি বেঁচে উঠবো নাকি, এরা মনে হয় তান্ত্রিক, কোনো এমন কোনো দোয়া আছে যেটা পড়ার কারণে আসলেই বেঁচে উঠেছে। কিন্তু না, আল্লাহ যে প্রাণীকে মৃত্যু দেন তাকে আর দ্বিতীয়বার জীবন দান করেন না, আর আল্লাহ চাইলে সব কিছুই পারেন। কিন্তু এই যে ভিডিওগুলো এগুলো কিন্তু ফেক। আল্লাহ চাইলে মৃত ব্যক্তিকে জীবিতও করতে পারেন, আবার জীবিত ব্যক্তিকে মেরেও ফেলতে পারেন, কিন্তু এরকমটা আল্লাহ করেন না যে মারা গিয়েছে এরকম জীবিত করে দিবেন, এরকমটা সচরাচর করেন না। এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান মানুষরা এগুলো ফেক ভিডিও একের পর এক বানিয়ে যাচ্ছে এবং ইন্টারনেটে ছড়িয়ে যাচ্ছে। আমরা সবাই মনে করছি এগুলো সত্যি, এগুলো কোনোভাবেই সত্যি না, এগুলো সব কিছুই তাদের বানানো এবং সব কিছুই গুজব। এবং তারা ভিউজের নেশায় এই ভিডিওগুলো করে, কারণ অলৌকিক কিছু দেখলে, ফালতু জিনিস কিছু দেখলে মানুষ ভিউ দিবে, এই আশায় তারা এই ভিডিওগুলো বানাচ্ছে, আর মানুষও সেগুলো দেখে বোকার মতো বিশ্বাস করে ফেলে। আমরাও কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আসলে কি সত্যি? তবে সব কিছুই কিন্তু সত্য না, আগে যাচাই করবেন। একটা ভিডিও কিন্তু অনেকভাবেই করা যায়, একটা সিনেমার দৃশ্য, একটা নায়ক তারপর ভিলেনকে মেরে ফেলছে, ছুরি ঢুকাচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখে মনে করি সত্যি সত্যি নাকি, কিন্তু না, এগুলো সব কিন্তু গ্রাফিক্সের কাজ এবং এডিটিংয়ের কাজ, এরাও এরকমভাবে তৈরি করছে। মানে মৃত্যুটাকে নিয়ে এরা তামাশা শুরু করে দিয়েছে, মজা শুরু করে দিয়েছে, কবরটাকে নিয়ে ফাজলামো শুরু করে দিয়েছে। এদের বিরুদ্ধে আইন কেন ব্যবস্থা নিচ্ছে না আমার জানা নেই, তবে এই জিনিসগুলো আপনারা বিশ্বাস করবেন না। আপনারা আপনাদের ইসলাম ধর্মকে বিশ্বাস করবেন, হাদিস কোরআনে যেগুলো আছে সেগুলো বিশ্বাস করবেন, সব ভিডিও দেখে বিশ্বাস করবেন না। আর আমি যত সম্ভব চেষ্টা করি কোনো ভিডিও পেলে সেটা রিসার্চ করে আপনাদের সামনে সত্যটা তুলে ধরার। এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পেজের সাথেই থাকবেন, এবং এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন কেউ এই ভিডিওটা বিশ্বাস করে পরবর্তীতে ঈমান নষ্ট না করে।